আমারে এই মনিরো সেই কামনা সোনার মদিনা, আমারে এই মনিরো সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। প্রত্যেকটা মানুষের মনে আসা যে নবী পাকের দ্বারে যাব আর সবুজ গম্বুজকে দেখব, তাই আশিক শায়ের লিখছেন, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। নবীজিকে কারা সালাম জানাতে চান একটু হাত তুলে দেখান, যদি হাত তুলে দেখান, মাশাআল্লাহ। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, যাহারে প্রেমে পাগল হয়ে আমার এই মনের সে কামনা সোনার মদিনা, আমার এই মনের সে কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম না, ডানা যদি দিয়া যেত আর যদি ডানা দেওয়ার পরে যদি ক্ষমতা দেওয়া হতো উড়ে যাওয়ার যেতাম না, তাই আশিক কি বলছে, জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার